আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হলো শুল্লগুড়া ডিএফ বিল্ডার্স ওয়াটার কুলার। আজকে আপনাদের সামনে এই মেশিনটি আনবক্সিং করব এবং এই মেশিনে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে কিছু কথা বলে নিই, ডিএফ বলতে ডংফিং বোঝায়। ডংফিং হলো বর্তমান সময়ে সবচেয়ে নিম্ন স্তরের মেশিন, কিন্তু ডিএফ এর মধ্যে অনেক ধরনের মেশিন আছে, কিন্তু ডিএফ বিল্ডার্স হলো ডিএফ এর মধ্যে সবচেয়ে সেরা মেশিন। অনেকে আছে বাজেট কম, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই মেশিনটি দেখতে এইরকম হয়, মেশিনটি দেখতে অনেক ভালো এবং সুন্দর। এই মেশিনটি হলো শুল্লগুড়া। এই মেশিনের ভিতরে একটি এয়ার ক্লিনার পাবেন, একটি সাইলেন্সার পাবেন, একটি পুলি পাবেন এবং একটি টুলবক্স পাবেন। টুলবক্সের ভিতরে কিছু রিং ডাল এইগুলো পেয়ে থাকবেন। মেশিন যখন কিনবেন তখন আপনার লক্ষ্য রাখবেন নজেল বডির দিক দিয়ে নাট টাইট কিনা। যদি টাইট না থাকে তাহলে একটু টাইট দিয়ে দেবেন, কারণ এই দিক দিয়ে অনেক সময় তেল পড়ে যায়। এই মেশিনের মধ্যে আপনারা 3 লিটার মোবিল এবং ডিজেল আপনি আপনার মন মতো ভরতে পারবেন। মেশিনটি যখন কিনবেন তখন মেশিনটি আপনাদের বাড়িতে নিয়ে মেশিনের ট্যাঙ্কিতে পানি ভরে অল্প চাবন দিয়ে মেশিনটি চালু করে রেখে দেবেন। তাহলে দেখা যাবে কি মেশিনটি লাস্টিংয়ের দিক দিয়ে একটু বেশি লাস্টিং করবে। কারণ এটি আমার নিজের ব্যক্তিগত মতামত না, আমি কিছু অভিজ্ঞ মানুষের কাছ থেকে জেনেছি, তাই আপনার সুবিধার্থে এই কথা বলেছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন। আর নেক্সট টাইমে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু মেশিনটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন। এই মেশিনের দাম আমি ডিসক্রিপশনে আপডেট করে দেব, আর আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।